বেদু ঘুমিয়ে পড়েছে নাকি? বাবা কখন থেকে শুয়ে আছো তুমি? চলো চলো নিচে একটু ধুনো দেখি আসি, চলো। তারপরে ঠাকুর একটু খেয়ে নিক, ঠাকুরকে খেতে দিয়েছি না, খেয়ে নিক। ঘুমিয়েই পড়েছে, প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেল, মানে বসে বসে পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো আজকে তো রাস পূর্ণিমা, তাই এই লক্ষ্মী পুজো করছি, তো সেই দেখতে দেখতে বেটু আমার ঘুমিয়ে পড়েছে। চলো চলো একটু ধুনো দেখে আসি নিচে ঘরে, তারপরে। আবার ইচ্ছে গেছো? একটু পরে তো নিচে গেলাম, নিচে গেল আমার সঙ্গে, আবার আমার সঙ্গে ওপরে এলো। পারে ও, একটু টাইম আমাকে ছাড়া থাকতে পারে না। বললাম তো মুখ দেয় না, মুখ দেয় না বেটু। আছো আছো, চলে আছো চলে আছো, ঠাকুর খাক, তারপরে তো দেব প্রসাদ, নাকি আগেই প্রসাদ দরকার? এতে কিছু নেই, এতে কিছু নেই। আবার বসে গেলে এখানে প্রসাদের জন্য কি না করতে পারে, আবার বসে গেল লম্বা হয়ে। এখানে ধুনোর গন্ধ, তাও সহ্য করে বসে গেছে প্রসাদ খাবে বলে। চলো আছো, প্রসাদ পরে পাবে, একটু পরে, একটু ওয়েট করো। আছো 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 আছো, তাড়াতাড়ি আছো, আসবে না, প্রসাদ নিয়ে যাবে। ছেলে তো বিশাল বুদ্ধিমান, প্রসাদ ছাড়াও যাবেই না কিছুতে। ওই যে প্রসাদের দিকে তাকিয়ে রয়েছে, ঠাকুর কখন খাবে, তার আগে তো মনে হচ্ছে ওই খাবে। আছো 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 আছো, চলে আছো আছো। টোটোর আওয়াজ পেয়ে যে উঠল। চলো চলো নিচে, চলো আগে নিচে, চলো চলো। আছো আছো, নিচে আছো, চলো আছো। চলো